নতুন নতুন তথ্য জানার জন্য প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করুন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। জীবনে এমন কোনো ব্যক্তি নেই যারা জীবনে ধনী হতে চায় না বা যারা টাকা পয়সা চায় না। টাকা পয়সা যদিও সব কিছু নয়, তাও টাকা পয়সা অবিহনে, ধন অবিহনে কোনো কিছুই হয় না। আমরা টাকা পয়সা উপার্জন করার জন্য, জীবনটিকে সুখে পরিবর্তিত করার জন্য, মনের সকল ইচ্ছাগুলি পাওয়ার জন্য, স্বপ্নগুলিকে পূর্ণ করার জন্য আমরা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে থাকি এবং আমাদের লক্ষ্য একটি, যেন আমাদের কাছে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি এবং টাকা পয়সা আসুক। তার উপরেও আমরা অনেক পরিশ্রম করার পরও আমাদের কাছে টাকা পয়সা থাকে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি টোটকার কথা বলবো, এই টোটকাটি অবশ্যই করুন। এই টোটকাটি করলে আপনাদের জীবনে যা ধনের নিয়ে সমস্যা, টাকা পয়সা নিয়ে যা সমস্যা, সেই সকল সমস্যাগুলি আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে। যে কোনো টোটকা করার আগে তার প্রতি বিশ্বাস রাখাটি অত্যন্ত দরকার। বলা হয় পাথরকে বিশ্বাস করলেও সেটিতে আমরা ভগবানকে দেখতে পাই। সেই জন্য যে কোনো কাজ করার আগে সেই কাজটির উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা উচিত, তবে সেই কাজের প্রভাব আমাদের জীবনের উপর পড়ে থাকে। তো আজকের এই ভিডিওতে যে টোটকাটির কথা বলবো, সেই টোটকাটি করলে আপনারা অবশ্যই ধনী হবেন এবং জীবনে ধনের অভাব দূর হবে, টাকা পয়সা যথেষ্ট পরিমাণে আপনাদের বাড়িতে আসবে। বলা হয় এই টোটকাটি করলে যাদের উপরে টোটকাটি করবেন তাদের চেয়েও দুগুণ বেশি আপনি ধনী হবেন। ভিডিওটিকে লাইক অবশ্যই দেবেন, শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের কি করতে হবে, আপনি আপনার পরিচিত যে কোনো ব্যক্তি যাদের কাছে খুব বেশি পরিমাণে টাকা পয়সা আছে, যে ব্যক্তি সচ্ছল বা যে ব্যক্তি জীবনে অনেক কিছু পেয়েছে, আপনার পরিচিত, আপনার চেনা জানা যে কোনো ব্যক্তি, যে ব্যক্তিকে আপনি জানেন সে ব্যক্তি জীবনে অনেক টাকা পয়সা সে আর্নিং করছে, আপনার চাইতে বহুগুণ বেশি সে ব্যক্তি ধনী, সে ব্যক্তির বাড়ির থেকে আপনাকে গোপনে একটি জিনিস আপনাকে আনতে হবে। সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এই তথ্যটি দেবো। এটি একটি টোটকা, খুব প্রাচীনতম টোটকা এটি। এই টোটকাটি অবশ্যই করুন। ইতিমধ্যে যারা করেছে এই টোটকা, যারা এই নিয়মটি করেছে, যারা নিয়মটি পালন করেছে, তারা অবশ্যই আজকে সফল হয়েছে। আপনাদেরকে আনতে হবে সেই বাড়ির থেকে চিনি। চিনি নিয়ে আসুন, যে ব্যক্তি আপনার চাইতে বহুগুণ বেশি ধনী, যার কাছে প্রচুর পরিমাণে টাকা আছে, যার সম্পত্তি প্রচুর পরিমাণে বেশি, যার গাড়ি আছে, বাড়ি আছে, আপনার পরিচিত, আপনার চেনা জানা যে কেউ ব্যক্তি, তার বাড়িতে চলে যাবেন এবং সেখান থেকে গিয়ে আপনাকে গোপনে নিয়ে আসতে হবে চিনি। চিনি অর্থাৎ সুগার, সুগার চিনি এই গোপনে আপনাকে নিয়ে আসতে হবে। এবং এই কাজটি করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই কথাটি যেন কেউ বুঝতে না পারে, কেউ যেন জানতে না পারে যে কাজটি আপনি করছেন। তার আগে অবশ্যই বলবো চিনি বিষয়ে একটি তথ্য আপনাকে দিয়ে দিচ্ছি। চিনি হচ্ছে গিয়ে সরস্বতীর প্রতীক, চিনি হচ্ছে কুবেরের প্রতীক, চিনি হচ্ছে শুক্রাচার্যের প্রতীক এবং চিনি হচ্ছে শুক্র গ্রহের প্রতীক। তো শুক্র গ্রহ প্রতীক, শুক্র গ্রহ হচ্ছে মান সম্মান এবং ধন সম্পত্তির কারক, সরস্বতী হচ্ছে বুদ্ধির কারক। তো চিনি হচ্ছে শুক্র গ্রহের প্রতীক, সরস্বতীর প্রতীক এবং কুবেরের প্রতীক। তো আপনাকে নিয়ে আসতে হবে চিনি, আপনি সেই বাড়িতে চলে যান, সেখানে গিয়ে আপনি গোপনে সেই বাড়ির থেকে আপনি চিনি তুলে নিয়ে আসুন। আপনি কিভাবে আনবেন, যখন আপনার চেনা জানা কোনো পরিচিত ব্যক্তির বাড়িতে যাবেন, সেখানে যখনই আপনাকে চা খেতে দেওয়া হবে, সেই সময় আপনি চায়ে চিনি না মিলিয়ে আপনি এক্সট্রা চিনি চেয়ে নিন এবং সেখান থেকে সামান্য এক চামচ চিনি আপনি যে কোনো কাগজে মুড়ে আপনি গোপনে, কেউ যেন সেই বাড়ি কেউ যেন জানতে না পারে, বুঝতে না পারে, বা আপনার সঙ্গে যদি কোনো ব্যক্তি যায় সেও যেন জানতে না পারে বা বুঝতে না পারে, সেই
উপায়ে আপনি সেখান থেকে নিয়ে আসুন চিনি। এখন সেই বাড়ির থেকে চিনিটি আনার পর আপনাকে কী করতে হবে, আপনি চিনিটি নিয়ে আসলেন, সামান্য এক চামচ চিনি আপনি নিয়ে আসুন। নিয়ে আসার পর আপনি আপনার বাড়ির গেটের ভিতর এবং বাড়ির প্রধান দরজার বাইরে, অর্থাৎ আপনার বাড়ির যে বাউন্ডারিটি রয়েছে সেই বাউন্ডারির ভিতরে, অর্থাৎ আপনার বাড়ির প্রধান গেট আছে সেই গেটের ভেতরে এবং আপনার প্রধান যে দরজা রয়েছে সেই দরজার বাইরে, সেই জায়গায় একদম মধ্যিখানে মিডিল স্থানে আপনি সামান্য মাটি খুঁড়ে নিন এবং মাটি খুঁড়ে যে চিনিটি আপনি এনেছেন সেই চিনিটি আপনি সেই মাটির ভিতর পুঁতে রাখুন। এতে কী হবে, যখন চিনিটি যখন আপনি মাটির ভিতর যখন পুঁতে রাখবেন, মাটির ভিতর যখন চিনিটি থাকবে, তখন পিঁপড়েরা সেই চিনি মাটির ভিতরে গিয়ে গর্ত করে সেই চিনিটি খাবে। তো এই কাজটি যখন পিঁপড়েরা যখন করবে, অর্থাৎ যখন পিঁপড়ে যখন মাটির ভিতরে গিয়ে আপনার দ্বারা আনা গোপন সহকারে যে চিনিগুলি এনেছিলেন সেই চিনিগুলি মাটির ভিতরে পুঁতে রাখার পর যখন পিঁপড়েরা মাটি খুঁড়ে সেই চিনিগুলি যখন খাবে, চিনিগুলি যখনই পিঁপড়েরা খাবে তখনই আপনার যা ভাগ্যের যা দুর্ভাগ্যের দিনগুলি সেই দুর্ভাগ্যের দিনগুলি শেষ হবে। যদিও আপনার ভাগ্যে শুক্রের খারাপ প্রভাব চলছে, অনেক সময় অনেকের ভাগ্যে অনেক কিছু ভালো থাকলেও শুক্রের যদি খারাপ প্রভাব থাকে তাদের জীবনে অনেক কিছু পায় না, অনেক চেষ্টা করার পরও তারা জীবনে অনেক কিছু পায় না, অনেক তাদের কষ্ট করতে হয়, কষ্টের তুলনামূলকভাবে তারা বহু কিছু তারা পায় না। তো সেই হিসাবে আপনাকে সেখান থেকে যে পিঁপড়েগুলি যখন চিনিগুলি যখন খাবে তখন শুক্রের প্রভাব আপনার জীবনে যদি খারাপ আছে, তো এই শুক্রের প্রভাবটি আপনার জীবন থেকে খারাপ প্রভাবটি আপনার জীবন থেকে চলে যাবে এবং শুক্রের ভালো প্রভাব আপনার উপর পড়বে। তার উপরেও সরস্বতীর প্রভাব পড়বে, শুক্রাচার্যের প্রভাব পড়বে এবং কুবেরের প্রভাবটি আপনার উপরে পড়বে, আপনার জীবনের উপরে পড়বে। তো এই কাজটি অবশ্যই করুন। এই কাজটি করলে যে এটি একটি টোটকা, এটি প্রাচীনতম একটি টোটকা, এই টোটকাটি অবশ্যই করুন এবং কাজটি করবেন যখন চিনিগুলি আনবেন, কাজটি যখনই করবেন এই কথাটি যেন ভুল কেউ কেউ যেন টের না পায়, কেউ যেন জানতে না পারে, সম্পূর্ণ কাজটি একেবারে গোপন সহকারে করবেন, অর্থাৎ আপনি বাদে অন্য কোনো ব্যক্তি যেন এই কাজটি করার সময় যেন টের না পায় বা জানতে যাতে না পারে। কেন কি টোটকা করা এবং টোটকা করার পর যদি কেউ যদি জানতে পারে তাহলে সেই টোটকার কোনো প্রভাব থাকে না। তাই কাজটি করার সময় সম্পূর্ণ গোপনীয়তা অবলম্বন করুন, কেউ যেন জানতে না পারে, আপনার কাছের মানুষও কেউ যেন জানতে না পারে, সম্পূর্ণ গোপন সহকারে কাজটিকে করুন। কাজটি করার পর দেখবেন আপনার জীবনে পরিবর্তন চলে আসবে। কাজকর্ম আপনি করছিলেন সেই অনুপাতে যখন আপনি কোনো ফল পাচ্ছিলেন না, টাকা পয়সা পাচ্ছিলেন না, তো সেই জিনিসগুলি আপনাকে সম্পূর্ণ সেই যে অসুবিধাগুলি সেগুলি দূর হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক অবশ্যই দিন, শেয়ার অবশ্যই করুন, যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।